প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী বলেছেন যারা দায়িত্বশীল ও বস্তনিষ্ঠ সাংবাদিকতা করেন তাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই স্বাধীন সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করছে মানুষের চরিত্র হরণ করছে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করছে তাদের দমন করার জন্যই এই আইন করা হয়েছে যারা সাংবাদিকতা করবেন তাদের উপরে এই আইনের প্রয়োগ কখনো হবে না মিডিয়া উন্মুক্ত থাকবে তার যেভাবে মিডিয়া তার স্বাধীনতা ভোগ করছে সেই স্বাধীনতা মিডিয়া ভোগ করবে আর যদি কোনো বাধা আসে আমরা সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে সেখানে আমরা এর প্রতিবাদ জানাবো এবং প্রতিরোধ করব তিনি আরও বলেন বর্তমান সরকার সাংবাদিকদের জন্য নবম ওয়েস বোর্ড বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে এবং এ কাজ অনেক দূর এগিয়েছে নবম ওয়েস বোর্ড প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়াও অন্তর্ভুক্ত করা হবে এ সময় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড কামরুল হাসান খান টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজুর রহমান খান ফারুক সাধারণ সম্পাদক জহরুল ইসলাম টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম কালিহাতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাহরুল ইসলাম তালুকদার টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন টাঙ্গাইল থেকে এম তারিকুল ইসলামের তথ্যচিত্রে পল্লি টিভি নিউজ ডেস্ক